হ্যালো মাই ডিয়ার অরিক, আসসালামু আলাইকুম। কে পপ টিভি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ব্ল্যাকপিঙ্ক মেম্বার জেনি তো কয়েকদিন ধরে ট্রেন্ডিংয়ে আছে তার স্মোকিং কন্ট্রোভার্সি নিয়ে। তার এজেন্সি থেকে বলা হয়েছিল তারা ব্যাপারটা ভেরিফাই করছে, তবে এবার তাদের থেকে নতুন স্টেটমেন্ট দেওয়া হয়েছে যেখানে জেনি ক্ষমা চেয়েছে। জুলাই 9 তারিখে জেনি স্বীকার করে সে তখন সেখানে স্মোকিং করছিল এবং পরে এটার জন্য ক্ষমা চায়। তাদের স্টেটমেন্টটি এরকম ছিল, এতদিনের জেনের কন্ট্রোভার্সির কারণে যারা আনকমফোর্টেবল ফিল করেছেন তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। জেনি তার ভুল স্বীকার করেছে এবং ইনডোরে ভেপিং করার জন্য এবং স্টাফের সামনে এমন অপ্রীতিকর পরিবেশ তৈরি করার জন্য তার মধ্যে গভীর অনুশোচনা কাজ করছে। সকল স্টাফদের প্রতি সে আন্তরিকভাবে দুঃখিত যারা জেনের এমন কাজে প্রভাবিত হয়েছে। ফ্যানদের কাছেও জেনে আন্তরিকভাবে দুঃখিত যারা তার বিহেভিয়ারে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। ফিউচারে এমন কিছু যাতে না হয় সেই ব্যাপারে আমরা সচেতন থাকব। তো দর্শক, এ ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও নিয়ে আপনার কি মতামত আমাকে কমেন্টে জানিয়ে দিন। আর নেক্সট আপডেট পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।